আচারের জন্য আমি সরিষাটা বেটে নিচ্ছি। তো আজকে আমি সবাই যেভাবে আচার দেয় ওইভাবে দিব না, একটু অন্যরকম করে দিব। আর একটু সামনে থেকে ধরো। তো আমি সরিষাটা কিভাবে দিই, সবাই তো মাখিয়ে দেয়, আমি মাখিয়ে দিইনি, শুধু হলুদ দিয়ে আমি রোদে দিয়েছিলাম, একটা রোদ দিয়েছি। আর সরিষাটা আমি হালকা বেটে নিব, অত বাটবো না, একটা বাটা হবে আরেকটা বাটা হবে না, এরকম করে নিব। হ্যাঁ, একটু হবে। হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এখন এই তো সরিষাটা ভাজা হয়ে গেছে তেলে, আমি এখন দিয়ে দিব। স্টিল ভাবে ধরে রাখো, ক্যামেরাটা জানে না নড়ে। এই আচারটা আমার না, এটা আমার বান্ধবীর আচার। তো আমার বান্ধবী বলছে, মানে প্রত্যেকবারই ও বলে যে তোর আচার বানানোটা আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই জন্য আরেকবার আমি জলপাইয়ের আচার বানিয়ে দিয়েছিলাম, আবার আজকে এই আচার বানিয়ে দিচ্ছি আমের আচার। বাকি মশলাগুলো পাঁচফোড়ন এগুলো আমি পরে দিব। তবে এই যে এই তো চিনি দিয়ে দিচ্ছি, চিনি সবগুলো দিয়ে দাও। হ্যাঁ, নাড়া দাও। হ্যাঁ, চুলাটা কমিয়ে দাও, চুলাটা কমিয়ে দাও। অনেকে বলতেছেন আচারের রেসিপি দিতে, তো আজকে আমি একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আচারের রেসিপি, ফাইনাল লুক আমি একটু পরে দেখাচ্ছি। মরিচগুলো ভেজে নিয়েছি, পাঁচফোড়ন তেলে নিচ্ছি। আর ওই তো আচারটা আরও দুই তিনটা মানে জাল দিতে হবে। এই তো রেড চিলি পাউডার, তারপরে পাঁচফোড়নের গুঁড়া, এই তো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দেখুন কালারটা কি সুন্দর আসছে, ভালো করে ধরো এভাবে। গান অফ, আচ্ছা ঠিক আছে, আসো বসো বসো নাও না। ইয়েস, কি ছামা, ওপস, কি হলো ফাহিম? তোমার নাম কি, তোমার নাম কি? গান, গান ছাড়া নাচ, হলো গান নাই, গান নাই, ফাহিম আম্মু মারবো। আম্মু, তোমার নাম কি, তোমার নাম কি আগে বলো না। এ ফাহিম পড়ে যাবে,
ওই দেখ ওই দেখ ওই দেখ 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 কি করে ফাহিম ডাকো তো বেবি থাকা কাজ করা লাগবে না আপনার এদিকে আসেন কি দেখি এগুলা কি এগুলা কি ধরার জিনিস ফালাও পচা ছেলে বলো তো তোমার নাম কি তোমার নাম কি টিবি আমি বলি তোমার নাম কি বলে টিবি কি এর গান না আমি গান ছাড়তে পারি না জারিনকে ডাক দাও তো জারিনকে ডাক দাও বৃষ্টিকে ডাক দাও তো এ বৃষ্টি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ফাহিম ডাক দে বেবি বাবু ফাহিম আল্লাহ গান নাই গান নাই ও এটা গান আহারে আমার ভাইয়াটা হরণ হয়ে গেছে গা ভাইয়া তুমি হরণ হয়ে গেছো হ্যাঁ অনেক একটু মাম খাবা সত্যি সত্যি না আবার ওই জামার জানাই আর খাইবা না কইবা নো 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 সত্যি আমার মনে হইতেছে ডং করতেছে না নিচে নামে না আমি তাহলে গান দিব না দ গান দিই গানের জন্য রিমোট দিয়ে দিতেছ ফাহিম এই যে আমি গান গাই তকন 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 নাচ ও কি করবে নিজেও জানে না ফাহিম এদিকে আসো এই যা পিছন নাও খুলো ই তকন তকন দাপি গান দিয়া দেই দ গান 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 দ গান এই যে 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 এই যে 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 আসো আসো এই দাপি কিন্তু তাহলে গান দিব না যাও আর গান দিব না আসো 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 শোনো না আসো 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 আশা আপনি পড়াই দিই চশমাটা কই ফাহিম আসো না না আসো আপনি পড়াই দিই আসো কি রে ফাহিম না লাগবো না লাগবো না না হাই ফলে হাই হাই বলা 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 আম্মুকে ডাক দাও তো মামা আমরে ডাক দাও আসো রাস্তায় মাম্মাম নাই আমার মাম বাই বাই
আল্লাহ হাফেজ। আসি আসো আসো আসো, মাম্মাম ডাকে আসো।